গোটা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আগামী 7ই জানুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে, একতরফা এবং ভাগাভাগি নির্বাচন, সে নির্বাচন জনগণ প্রতিহত করার প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই ওই নির্বাচন হবে না, ওই নির্বাচনের নামে যেই টাকা লুটপাট করা হবে জনগণের, সেই টাকার হিসাব বাংলাদেশে বসে আওয়ামী লীগ তথা এই অবৈধ সরকারকে জনগণের কাছে দিতেই হবে। আর যদি এই সম্পদ লুটপাট করে পার পেয়ে যায়, মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা নামক এই স্বপ্নের এই আশাটুকু আর আপনারা ফিরে পাবেন না, কারণ বাংলাদেশের পতাকা পরিবর্তন করে তারা চায় ভারতের পতাকা বাংলাদেশে উড্ডীন করতে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ জীবন থাকতে এই ভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিব না, দিব না, দিব না। ভয়ের আমার, আমাদের সাথে বাংলাদেশের একজন গর্বিত মুক্তিযোদ্ধা এম সরোয়ার ভাই, ইনি এসেছেন দেশ রক্ষা আন্দোলন নিয়ে, আমাদের এই নাগরিক মঞ্চে তিনি সম্পৃক্ত হয়েছেন। আমরা বাংলাদেশকে রক্ষা করব, স্বাধীনতাকে রক্ষা করব, অবৈধ সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সাথে সাথে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এই সরকারের কফিনে শেষ পেরে মেরে দিবই দিব। ভয়ের আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমার দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, ইতিমধ্যেই বড় বড় ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির সাথে, তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে এই সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনবে, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবে, খাদ্য বস্ত্র চিকিৎসার অধিকার ফিরিয়ে দিবে, নাগরিক অধিকার ফিরিয়ে দিবে। ইতিমধ্যেই দেশের হাজার হাজার লক্ষ কোটি পাচার টাকা পাচার করেছে, ব্যাংকগুলি বন্ধ হয়েছে, বাংলাদেশ ব্যাংক রিজার্ভ শূন্য হয়েছে, মানুষের হাতে টাকা নাই, ঘরে কোনো খাবার নাই, মানুষ আজ দিশে হারা। এ অবস্থা থেকে মানুষকে বাঁচাতে হলে আপনারা আর ঘরে বসে থাকতে পারবেন না, অন্তত পক্ষে নির্বাচনের আগের দিন থেকে যদি দাওয়া পাল্টা দেওয়া হয় প্রয়োজনে 8ই জানুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশের ভোট কেন্দ্রে দাওয়া পাল্টা দেওয়া করে ফেলেন, তাহলে আর ওই অবৈধ নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না, পারবে না, পারবে না। ভাই আমার, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি, আপনারা যার যা বুঝে নেবেন, আর যদি আমরা কথা বলার সুযোগ নাও পাই, এটা যদি বাংলাদেশ বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা জাতীয় প্রেস ক্লাবের সামনে এটি যদি আমার জীবনের শেষ কথা হয়ে থাকে, আপনারা নির্বাচন প্রতিহত করবেন, আমি আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশের জনগণের পাশে।